স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে বেসিক গ্রামারের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবে। সো নেক্সট, লেট স্টার্ট। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দি কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে, এখানে সমস্তটা পূরণ করতে হবে। তিনটি ভার্বের টেন্স অনুসারে তিনটি ভার্বের রূপ দেওয়া আছে, কোনটা সঠিক হবে সেটা দিয়ে আমাদের এই সেন্টেন্সটা তৈরি করতে হবে, একটা অর্থপূর্ণ সেন্টেন্স। দেখো, দে ড্যাশ গোয়িং গোস আর গোয়িং ওয়াজ গোয়িং টু স্কুল, তো কী হবে? দে আর দের পর কী হবে? গোস হবে? হবে না, কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে হির পরে শুধুমাত্র গোস হয়। তারপরে ওয়াজ গোয়িং হবে কি? ওয়াজ গোয়িং স্কুলে গিয়েছিল না, এখানে ইজ আর গোয়িং হবে, দের পরে ওয়াজ হয় না, সুতরাং ওয়াজটাও চলে যাবে। আর গোয়িং হবে সঠিক অ্যান্সার, দে আর গোয়িং টু স্কুল। নেক্সট দেখো, হি লিভস হ্যাভ লিভড উইথ ইন হিজ মিন্স, সে তার সাধ্যের মধ্যেই বসবাস করে, তা কোনটা হবে অ্যান্সার? হি লিভ হবে না, কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলারের পর ইএস যুক্ত হয়, তাই এখানে লিভসটা তো অটোমেটিকলি বাদ, হ্যাভ লিভড হবে কি? হি হ্যাভ লিভড হবে না, হি হ্যাভ লিভড, সে বাস করছে। উইথিন হিজ মিন্স, এখানে লিভস হবে সঠিক অ্যান্সার, এল আই ভি ই গেস, তো এখানে অ্যান্সার হবে লিভস, এল আই ভি ই গেস, উইথিন হিজ মিন। নেক্সট দেখো, সি অ্যান্ড হার ফ্রেন্ড, তিনটে ভার্ব অপশন আছে, গো ওয়েন্ট কাজ গোস টু দি পিকনিক ইয়েস্টারডে। এখানে দেখো একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ইয়েস্টারডে, এটাই তোমাকে বলে দেবে টেন্সে কী রূপ হতে পারে ভার্বের। সি অ্যান্ড হার এখানেও একটা লক্ষণীয়, সেটা হচ্ছে প্লুরাল সেন্সে ব্যবহৃত হচ্ছে, সি সবসময় সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হয়, তারপরে সেই অনুসারে ভাব বসে, কিন্তু সির পর অ্যান্ড হার ফ্রেন্ডস আছে, সুতরাং বহু বচন হয়ে যাচ্ছে, সি এবং তার বন্ধুরা, এখানে গো হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, আর এখানে আমরা ফার্স্ট টেন্সের স্টার্টে আছে, এখানে গোজও হবে না, কারণ এটা সিঙ্গুলার সেন্সে নেই, তো ওয়েন্ট হবে সঠিক অ্যান্সার, সি অ্যান্ড হার ফ্রেন্ড ওয়েন্ট টু দি পিকনিক স্টার্টে, স্টার্টের থেকেই বুঝতে পারা যাচ্ছে এখানে ওয়েন্ট। এখানে আমরা অনেক সময় অপশন থেকে দেখেই সঠিক অ্যান্সারটা চুজ করতে পারবো। নেক্সট দেখো, রহিম অ্যান্ড আই, এখানে রহিম এখানেই, রহিমের পর আই আছে সঙ্গে, সুতরাং রহিম অ্যান্ড আমি এখানে বহু বচনে চলে আসছে, শুধু রহিম থাকলে সিঙ্গুলার আসতো, তাহলে সেই অনুসারে ভাব বসতো, কিন্তু এখানে রহিম অ্যান্ড আই। তারপরে দেখো, হোয়েন দি বেল র্যাং, এখানে আমরা আগে একটা রুলস বলেছি যে হোয়েনের পর সবসময় পাস্ট ইনডিফিনাইট হয় এবং তার আগে কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সেই ফর্মুলার মধ্যেই পড়ে যাচ্ছে। এখানে ওয়ার ইটিং, হোয়েন যখনই একটা কনজাংশন থাকবে, তারপরে থাকবে সবসময় ভি টু রূপ, মনে রাখবে ভি টু রূপ, এবং তার আগে সবসময় পাস্ট কন্টিনিউয়াস, ওয়ার এটিং হোয়েন দি বেল র্যাং, সো অ্যান্সার হবে ওয়ার ইটিং। নেক্সট দেখো, দি স্ট্রাইকার স্কোর স্কোরিং স্কোরড এ গোল ইন দি ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এখানেও ইয়েস্টারডে, অর্থাৎ আগের ফার্স্টের কোনো টাইমকে উল্লেখ করছে, এটা বুঝে নিতে হবে। দি প্র্যাকটিস করলে এগুলো আমাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে, সুতরাং বিশেষ করে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, ফলো করো আমাদের চ্যানেলকে, তো এখানে অ্যান্সার হবে। দেখো, দি স্ট্রাইকার স্কোর হবে না, এটা প্রেজেন্ট টেন্সে আছে, স্কোরিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেটা অ্যান্সার হবে স্কোরড স্কোরড এ গোল ইন দি ফুটবল ম্যাচ, এখানে ভি টু রূপ আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, দি স্ট্রাইকার স্কোরড এ গোল ইন দি ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, স্ট্রাইকার একটা ফুটবল ম্যাচে গোল করেছিল আগামীকাল, এখানে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল। নেক্সট দেখো, সি অ্যান্ড হার ফ্রেন্ডস, এখানে সি আছে, সি থাকলে শুধু সিঙ্গুলার ভার্ব নিত, কিন্তু তার সঙ্গে তার বন্ধুরাও আছে, তো এখানে কী হবে? তো তোমরা অ্যান্সারটা কমেন্ট সেকশন আবার জানাবে, এটা তোমাদের রিমাইন্ড সেকশন মনে করো, এবং অ্যান্সারটা তোমরা জানাবে। তারপরে দেখো, রহিম অ্যান্ড আই, এটা কোনটা অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ইট এট ওয়ার ইটিং হোয়েন দি বেল র্যাং। তারপরে দেখো, দি স্ট্রাইকার, দি স্ট্রাইকার স্কোর স্কোরিং স্কোর, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।